আসলে তোমাদের জেনে সুস্বাগতম এর আগে তোমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন টপিকের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছো এবং মাধ্যমিকের বিভিন্ন বিষয় নিয়ে আমাকে তোমরা জিজ্ঞাসা করেছো এবং বিভিন্ন সাজেশন নিয়ে আমাকে জিজ্ঞাসা করছো তো আজকে আমি তোমাদের সেই সমস্ত কথা রাখার জন্য আজকে আমি মাধ্যমিকের জিওগ্রাফির কিছু কিছু টিপস সাজেশন নিয়ে আজকে তো তোমাদের সামনে হাজির হচ্ছি তো फ्रेंड्स আমি তো মাধ্যমিকের সাজেশন নিয়ে আমি আলোচনা করব তো তার আগে আমি যেই বিষয়টা আমি তোমাদেরকে জানাবো সেটা হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিভাবে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বিভাগ ক বিভাগ বিভাগ ঘ থাকে এবং এইখান থেকে তোমাদের প্রশ্নপত্র আসে বিভাগ ক আর বিভাগ ক থেকে ওয়ান অবজেক্টিভ এর টাইপের কোশ্চেন আসে যেটা এক নম্বরে চোদ্দটা থাকে আরেকটা থেকে এক নম্বরে বাইশটা থাকে টোটোটাল বাইশ প্লাস 14 নম্বরে তোমাদের অবজেক্টিভ क्वेश्चन থাকে আর থাকে বিভাগ চ থেকে ম্যাপ পয়েন্টিং থাকে 10টা এই ম্যাপ পয়েন্টিংটা ভারতের ওপর বেস করেই দেওয়া হয়ে থাকে এবার আসব বিভাগ গতে বিভাগ গতে তোমাদের 2 মার্কসের 6টা এসকিউ টাইপের क्वेश्चन আছে আর আসব বিভাগ ঘ বিভাগ ঘতে তোমাদের 3 মার্কসের 4টা क्वेश्चन আছে অথবা 3 চারে বা 12 মার্কস আছে এবং বিভাগ ও আর বিভাগ চ থেকে আসে তোমাদের 5 মার্কসের চারটে কোশ্চেন তোমাদের এখান থেকে করতে হয় তো টোটাল নাইন্টি মার্কসের যে কোশ্চেন প্যাডেন্টটা এইভাবে তোমাদের ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে যদি তোমরা বিভাগ ক বিভাগ খ বিভাগ ঘ আর বিভাগ চ এই চারটে পর যদি তোমরা ঠিকঠাক ভাবে যদি তোমরা রেডি করো তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে মিনিমাম এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু পরীক্ষার জন্য তোমরা রেডি করে নিতে পারো ফ্রেন্ডস এবার চলো বেশি সময় নষ্ট না করে এবার আমি চলে যাই তোমাদের সাজেশনের ব্যাপারে তো আমি তোমাদের যেভাবে সাজেশনটা রেডি করেছি অ্যাকচুয়ালি সাজেশন বলে কিছুই হয় না আমাদের পুরো বইটা বা টপিকটা যদি ভালো মতো যদি আমরা যদি জানতে পারি বা সেই ব্যাপারে যদি আমাদের মাথায় কনসেপ্টটা থাকে তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় যাই কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু সরাসরি সেই সমস্ত কোশ্চেনের যে টাইপগুলো বা কিভাবে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা ধরে নিতে পারি এবং সেভাবে আমরা আনসার করতে পারি তবুও তোমাদের কথা রাখতে আমি যে সমস্ত সাজেশনটা বানিয়েছি তোমাদের পুরো কথার মানে ফিল আমি করবো কিন্তু আমি যেভাবে এই সাজেশনটা বানিয়েছি তাতে এই ভাবে যদি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার রেডি করো তাহলে কিন্তু পার্টিকুলার ভাবে কিন্তু তোমরা পুরো বইটাকে কিন্তু একটা কভার করতে পারবে তো আমি সেই উদ্দেশ্যে তো তোমাদের এই সাজেশনটা বানিয়েছি চলো দেখি এবার তোমাদের সাজেশনটা কি আছে তো ফ্রেন্ডস দেখি আমাদের কি টপিক আছে ফার্স্ট চ্যাপ্টার তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে যেটা আছে যে চ্যাপ্টারটা আছে সেটা হলো বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তো এই চ্যাপ্টার থেকে তোমাদের যে ফার্স্ট কোশ্চেনটা আমি দিয়েছি সেটা হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো পাঁচটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো নাম্বার টু বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো পাঁচটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো নাম্বার থ্রি হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো পাঁচটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো নাম্বার ফোর হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো পাঁচটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো নাম্বার ফাইভ হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো এবং নাম্বার সিক্স বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো তো ফ্রেন্ডস তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এই ছটা কোশ্চেনই ফাইভ মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি এই ছটা কোশ্চেন যদি ঠিকঠাক মতো যদি ভালো মতোভাবে যদি প্র্যাকটিস করে যাও তাহলে এইখান থেকে যে কোনো একটা কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে এবারে বলবো সেকেন্ড চ্যাপ্টারে যেটা আছে সেটা হলো বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে যেটা ফার্স্ট যে তোমাদের চ্যাপ্টারটা যেটা আছে সেটা হলো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করো নাম্বার টু বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো নাম্বার থ্রি বিশ্ব উৎসায়ন বলতে কী বোঝো এবং এর প্রভাবগুলি আলোচনা করো নাম্বার ফোর বায়ুর চাপ বলার সঙ্গে বায়ু সম্পর্ক ব্যাখ্যা করো চিত্রসহ বায়ু ও স্থলবায়ুর প্রকৃতি ব্যাখ্যা করো ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য এবং নাম্বার সেভেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এখানে যে সমস্ত জলবায়ুগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলো হলো তুন্দ্রা নাতিশীতোষ্ণ ভূমন্তসাগরীয় জলবায়ু নিরক্ষীয় জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু এবং স্টেপ জলবায়ু এবারে আসবো থার্ড চ্যাপ্টারে যেটা তোমাদের আছে সেটা হলো বাড়ুমণ্ডল বাড়িমণ্ডল থেকে যে দুটো যে টপিকে এখানে ভাগ করে দেওয়া হচ্ছে একটা হলো সমুদ্রসোত একটা হলো জোয়ার ভাটা তো জোয়ার ভাটার পাঠটা যেহেতু তোমাদের গত বছরে মাধ্যমিক পরীক্ষায় চলে এসছে তাই এই বছর সেই পার্ট থেকে জোয়ার ভাটা থেকে কোনো কোশ্চেন আসবে না তো সমুদ্রসোতটা কিন্তু এবারে তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই জন্য সমুদ্রসত থেকে তোমাদের এখানে আমি দুটো কোশ্চেন দিয়েছি সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো আর সমগ্র সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো তাহলে ফ্রেন্ডস যদি তোমরা সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার থেকে যদি তোমরা ভালো যদি এই সাতটা কোশ্চেন প্লাস দুটো কোশ্চেন এই নটা কোশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে এইখান থেকে একটা না একটা কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে আর যদি মনে করো যে সেকেন্ড চ্যাপ্টার থার্ড থার্ড চ্যাপ্টারের ওপর গুরুত্বটা কম দেবো আমি ফার্স্ট চ্যাপ্টারের ওপর বেশিরভাগ করে গুরুত্ব দেবো তাহলে কিন্তু এই ছ ছটা চ্যাপ্টার ভালো মতো করবে এই ছটার মধ্যে যে কোনো একটা তোমাদের কমন আসবেই আসবে এবারে আসবো আঞ্চলিক ভূগোলে আঞ্চলিক ভূগোলে তোমাদের যে পয়েন্টটা আছে সেটা হলো ফিফ্থ ফিফথ চ্যাপ্টার যেটা সেটা হলো ভারত তো এইখান থেকে আমি দশটা কোশ্চেন তো তোমাদের জন্য আমি রিপ্রেজেন্ট করেছি সেই দশটা কোশ্চেন মধ্যে ফার্স্ট কোশ্চেন হলো ভারতে ভূ প্রকৃতি শ্রেণীবিভাগ করো এবার ভারতের ভূপ্রকৃতি তো মানে বিভিন্ন টাইপের বা বিভিন্ন শ্রেণীবিভাগ হতে পারে তো এইখান থেকে ইম্পর্টেন্ট হলো পর্বত মালভূমি সমভূমি এই তিনটে টপিকের ওপর ভালো মতো করে ফাইভ মার্কসের কোশ্চেন রেডি করবে সেকেন্ড কোশ্চেন ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো থার্ড কোশ্চেন ভারতে স্বাভাবিক উদ্ভিদের বিন্যাস করো বা যদি কোশ্চেনটা যদি এইভাবে দেয় যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এক্ষেত্রে তোমাদের কিন্তু ভারতে যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায় সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে তো স্বাভাবিক উদ্ভিদের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো হলো সেগুলো হলো ক্রান্তীয় চিরহরিত বা মরু উদ্ভিদ বা এছাড়াও তোমাদের এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এইভাবে কিন্তু কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পাটে পাটে দিয়ে কিন্তু ফাইভ মার্কসে আসতে পারে এবারে বলবো চার নম্বর কোশ্চেন যেটা সেটা হলো ভারতে স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর কোশ্চেন যেটা সেটা হলো চা কফি কার্পাস আক উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো তো এখানে চা কফি কার্পাস আক এই চারটে যে টপিক আছে এই চারটের মধ্যে চারটে কোশ্চে টপিকে ভালো মতো করে করে যাবে কারণ এখান থেকে কিন্তু যে যে কোনো একটা কিন্তু কোশ্চেন ইম্পর্টেন্ট আসবেই আসবে এবার আসবো ছ নম্বর কোশ্চেন যেটা সেটা হলো পশ্চিম ভারতে পেট্রোরসন শিল্প গড়ে ওঠার কারণ কি তা উল্লেখ করো বা এইটাকে ঘুরিয়ে আসতে পারে যে পশ্চিম ভারতে পেট্রোরসন শিল্প উন্নত হওয়ার কারণ কি। অর্থাৎ এই দুটোর কিন্তু কোশ্চেনের আনসার একই জিনিস কিন্তু কো কোশ্চেনে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু ঘুরিয়ে ঘুরে আসতে আসার সম্ভাবনা আছে এবারে বলবো পূর্ব ও মধ্য ভারতে লো ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আট নম্বর কোশ্চেনে যেটা আছে ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো এরপরে যেটা নয় নম্বরে আছে সেটা হলো ভারতে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণগুলি আলোচনা করো আরেকটা যেটা আছে সেটা হলো ভারতে শহর ও নগরায়ন গড়ে ওঠার কারণ এবং গড়ে ওঠার পিছনে যে সমস্ত সমস্যাগুলো আমরা দেখতে পাই সেই সমস্যাগুলি আলোচনা করো তো টোটাল আমি এখানে ভারত থেকে তো তোমাদের দশটা কোশ্চেন বরাদ্দ করেছি ফ্রেন্ডস আজকে আমি তো তোমাদের সামনে মাধ্যমিকের যে বিভাগ উমো এই পার্টের যে ফাইভ মার্কসের এর যে সমস্ত কোয়েশ্চেন আমি সেইগুলো আমি আমি রেখেছি রেখেছি টোটাল তোমাদের এই যদি তোমরা এই পঁচিশটা কোশ্চেন যদি ঠিকঠাক ভাবে রেডি করতে পারো তাহলে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো কমন তোমরা পেয়ে যাবে এবং আরো বিভিন্ন টাইপের যে সমস্ত কোশ্চেন গুলো আছে যেমন ওয়ান মার্কস এর ম্যাপ পয়েন্টিং অবজেক্টিভ টাইপের কোশ্চেন এবং থ্রি মার্কস এর যে সমস্ত গুলো আছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আমি হাজির হব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং নিচে যে বেলাইকন টাতে সেটা করবেন